জনগণের পক্ষে কল্যাণের অর্থে পরিবর্তন করবার লড়াই, এটাই আমাদের মুখ্য লড়াই। আমরা যে আজকে সরকারের বিরোধিতা করছি সে কেন, কারণ সে আমাদের কথা শুনে না, মানুষের কথা বলতে চায় না, মানুষের কথা শুনে না, মানুষের জীবন জীবিকা নিরাপত্তার যে অভাব নিজে বক্তৃতার সময় বলবেন, ওই যে করোনার সময় বলতেন না জীবন জীবিকা রক্ষা করবার জন্য আমি সংগ্রাম করছি, এই কি জীবনের প্রতি নিরাপত্তা, এই কি মানুষের জীবনের প্রতি গ্যারান্টি? এই দেশে এই সরকার গত 14 বছর ধরে ক্ষমতায় আছেন, কত নেতা খুঁজে খুঁজে গ্রেফতার করেন, কোন কোন নেতার কত কত সম্পত্তি আছে খুঁজে বার করে দুদক পেছনে লেগে যায়, কোন কোন নেতা কোন কোন জায়গায় গোপনে বাড়ি বানিয়েছেন সম্পদ বানিয়েছেন তার খবর পান, অথচ লাইন ধরে একটা রাস্তায় কোন সিকিউরিটি নাই, কোন বিল্ডিং কোড কেউ মানে নাই, সেই খোঁজ করতে তো এই 14-15 বছরে একবারও যাননি, বরঞ্চ খোঁজ করছেন কোথায় সেই আন্দোলন হচ্ছে, কোথায় সেই কথা হচ্ছে যাতে তার গতি চলে যায়, এবং সেই গতি রক্ষা করবার জন্য দেশের মধ্যে যেরকম চেষ্টা করছেন দেশের বাইরে হিন্দি দিল্লি কাতার ওমান ঘুরে বেড়াচ্ছেন, কেন যাচ্ছেন জানি না, কাতারে গিয়ে কি হয়েছে কোন পত্র পত্রিকায় পড়েছেন, বাংলাদেশের কি লাভ হয়েছে, কতগুলো লোক সাথে করে নিয়ে গেছেন দেখেছেন, ওই লোকগুলোর এখন বলবে ওরা তো নিজেদের খরচে গেছে, আরে বাবা এত লোক আপনাদের পার্টিতে কবে থেকে কেমনে আসবো যে তারা কাতারে যেতেও কষ্ট পায় না, ওয়াশিংটন যেতেও কষ্ট পায় না, প্রধানমন্ত্রী গেলেই তার সাথে যায় এবং সেগুলো নিয়ে মেলা কথা হয়, গ্যাস পেয়েছেন জ্বালানি পেয়েছেন কোনো রকম সুবিধা আছে কিচ্ছু হয় নাই, বরঞ্চ বাংলাদেশ এমন একটা বদনামে পড়েছে ওয়াশিংটন পোস্টের মতো এত বড় পত্রিকায় এই দেশের সরকার যে একজন বিশিষ্ট ব্যক্তি ডক্টর ইউনিসের উপরে কত অত্যাচার নির্যাতন করছেন তার বিস্তারিত বিবরণ দিয়েছে, বড় ভাই ছিলেন কথায় কথায় বলতেন রবিশ, ছোট ভাই এখন পররাষ্ট্রমন্ত্রী আছেন বলেন ফালতু, আরে আল গোর হিলারি ক্লিন্টন প্রাক্তন জাতিসংঘের মহাসচিব সহ এতগুলো মানুষ কথা বলছে বাংলাদেশের, ওই যে বাংলায় বলে না হাতি ঘোড়া গেল তল কি বলে কতজন, এরা তো এইরকম আমাদের দেশের সম্মান নাই, এমনিতেই তো ভোট চুরি করেছেন, জাপানের অ্যাম্বাসেডর সে বলে দিনের ভোট আগে রাখতে হয়, আমি তো দিনের কথা এরকম দেখি নাই, তারপরে ওদের বাড়তে পারে না, তারপরে বিদেশ থেকে আমেরিকা থেকে যারা এসেছেন তারা বলেছেন তোমার অধীনে ভালো নির্বাচন হতে পারে এরকম কোন সম্ভাবনা দেখছি না, উনি হাত ধরেন মিনতি করেন আর একটা চান্স দেন দেখেন এইবার সবাইকে নিয়ে আসবো ভালো নির্বাচন হবে গ্রহণযোগ্য নির্বাচন হবে, আরে কাকে নিয়ে যাবেন, আমাকে নিয়ে যাবেন, নূরকে নিয়ে যাবেন, জেকে নিয়ে যাবেন, বাবলুকে নিয়ে যাবেন, এইখানে যারা আছে অথবা নাই যাদের সাথে যুবপাত করছি আমরা সবাই একসাথে বলছি আপনি যতক্ষণ ক্ষমতায় আছেন আমরা নির্বাচনে যাব না, তাকে কি বোঝান, মনে করেছেন বিদেশিদের মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বললে ওরা আমার মিথ্যা ধরতে পারবে না, আমরা তাদের বলেছি এই নেত্রী কথা বলেছিলেন না ঠেকাই পড়ে গেছি তাই নির্বাচন করছি সাংবিধানিক বাধ্যবাধকতা আছে আমি 1 বছরের মধ্যে আবার নির্বাচন দেব, সেই নির্বাচন দেয়নি, আমাদেরকে ডেকে দিয়েছিল সংলাপে বলেছিল দেখেন আমি বঙ্গবন্ধুর মেয়ে জাতির পিতার কন্যা আমি মিথ্যা কথা বলছি না, আসেন নির্বাচনে এমন নির্বাচন করব কোন অভিযোগ করবার জায়গা পাবেন না, বিএনপির মহাসচিব বলেছিলেন আমাদের যে হাজার হাজার নেতা কর্মী দেবে গায়েবি মামলা, বলেননি গায়েবি কথা বলছেন নাকি সত্যি সত্যি, উনি ফাইল বের করে দিয়েছেন লিস্ট আছে আমার কাছে দেখেন, উনি বলছেন লিস্ট আমার কাছে দেন আমি 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নেবো, আজকে কত ঘন্টা পার হয়ে গেছে কারো ব্যাপারে কোনো ব্যবস্থা নেননি, নতুন নতুন লোক গ্রেফতার করছে আমাদের নেতা কর্মীদের তো কোথাও তারা ছাড়ছেন না, খুবই স্পষ্ট কণ্ঠে একটা কথা বলতে চাই ওই বিদেশিদের বোঝাবার চেষ্টা করছেন বিদেশিরা বোঝা গেছে বুঝে গেছে দেশের মানুষ বুঝে গেছে কেউ আপনাকে চায় না, ভালো যদি চান তবে চলে যান, আপনি জিনিসের দাম কমাবেন সেই আশা করি না, আপনি মানুষের জীবনের নিরাপত্তা দেবেন সেই আশা করি না, আপনি রাষ্ট্রভেদে দুর্ঘটনা কমাবেন সেই আশা করি না, আপনি বাংলাদেশের সম্মান বিশ্বের বুকে বাড়াবেন কোনো আশা
সেই সরকারের কাছে আমরা করি না এটাও ঠিক এটাও আশা করি না যে আমরা যে বলছি সেই জন্যই কি চলে যাবেন কিন্তু ঠেলায় পড়লে বাগে ধান খায় বিড়াল গাছে ওঠে এরকম ঠেলায় পড়েছেন এখন ওষুধ পাড়াবেন তার জন্য যে জিনিস দরকার সেই জিনিস ইম্পোর্ট করবার এলসির টাকা দিতে পারেন না 100% এলসির কথা বলেছেন সেটা জমা দেওয়ার পরে এলসি দিতে পারেন না আসেনি কেন যা টাকা বানিয়েছে এখন যে টাকা বানাবে চুরি করার মতো জায়গা নাই এখন দেশের মাটির নিচে বিল্ডিং এর নিচে খালি গ্যাস জমে আছে লিক হয়ে কখন কোথায় ফাটে আর দেশে আগুন লেগে যায় এই জন্য মানুষ অপেক্ষা করছে এই গ্যাসের আগুন এই মনের আগুন এই রাজনীতির আগুন এই সরকারি দলের নির্যাতনের আগুন থেকে বাঁচবার জন্য আমাদের ঘোষণা খুবই স্পষ্ট আমরা একে মানি না এর অধীনে নির্বাচন মানব না আমরা একটা দেশ বদলের জন্য সমাজ বদলের জন্য প্রশাসনের জন্য এই সরকারের পরিবর্তনের লক্ষ্যে সবাইকে নিয়ে রাজপথের আন্দোলন করব এবং সেই জন্যই পথে আপনাদের সবার সহযোগিতা চাই সাংবাদিক বন্ধু সজানারা দাঁড়িয়ে আছেন এই রোদের মধ্যে এখানে পেছনে যারা দাঁড়িয়েছেন তাদের সবার কাছে আমাদের বক্তব্য বলা হয়েছে আমরা আজকেই কোনো কর্মসূচি নিচ্ছি না কিন্তু আমরা কর্মসূচি দেব নিজেদের মধ্যে আরো কিছু কথাবার্তা বলবার জন্য আমরা আরো একটা দিন সময় নিচ্ছি তারপরে কর্মসূচি দেব এবং খেয়াল করবেন যদি কেউ মনে করে ভাই আস্তে আস্তে রোজা এসে গেল পারবেন তো আমরা বলছি আজ পার হলেও কাল আছে আজকাল পার হলেও পরশু আছে ছাড়বো না যতদিন পর্যন্ত আমাদের শক্তি আছে সাহস আছে ততক্ষণ পর্যন্ত আশা আছে লড়াই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ